দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা পুরসভার দাবি রাজ্য সরকার টাকা না দেওয়ায় বেতন বন্ধ দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো ভাটপাড়া পুরসভার অস্থায়ী কর্মীরা এদিন কাজ বন্ধ করে পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখায় তারা তাদের দাবি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বেতন পুজোর মুখে বেতন না পেয়ে সমস্যায় কর্মীরা যদিও এই ঘটনার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে পুরো কর্তৃপক্ষ তাদের অভিযোগ বিজেপি পরিচালিত পুর বোর্ড হওয়ায় পুর উন্নয়নের জন্য টাকা দিচ্ছে না রাজ্য সরকার বকেয়া প্রায় আঠাশ কোটি টাকা পেলে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া যাবে বলে জানা গেছে ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंसलैंड भाटपाड़ा